বকেয়া ডিএ ইস্যুতে তোলপার গোটা রাজ্য, তোলপার রাজ্য রাজনীতি। বকেয়া ডিএ নিয়ে ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে রাজ্য সরকার ডিএ মামলা নিয়ে গেছে সুপ্রিম কোর্টে। গত পরশুদিন ডিএ মামলার ফাইনাল শুনানি ছিল সুপ্রিম কোর্টে। ডিএ মামলাটি ওঠে সুপ্রিম কোর্টে, কিন্তু সবচেয়ে তাৎপর্যপূর্ণ হলো দুই বাঙালি বিচারপতির এজলাসে এই ডিএ মামলাটি উঠলেও বাঙালি বিচারপতি দীপঙ্কর দত্ত এই ডিএ মামলা শুনতে রাজি হননি। তিনি কোনো মতেই কিন্তু রাজি হলেন না এই ডিএ মামলা শুনতে, অর্থাৎ শুনানি কিন্তু পিছিয়ে গেল। কিন্তু কি কারণে বিচারপতি দীপঙ্কর দত্ত ডিএ মামলা এড়িয়ে গেলেন, কি কারণে শুনলেন না এই ডিএ মামলা, তা নিয়ে কিন্তু উঠে এলো সুপ্রিম কোর্টের অন্দর থেকে সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর। এবং এর জন্য কিন্তু দায়ী রাজ্য সরকারি কর্মচারীরা, এমনই কিন্তু খবর উঠে আসছে সুপ্রিম কোর্ট থেকে। নিজেদের পায়ে নিজেরাই কিন্তু কুড়ুল মারলেন রাজ্য সরকারি কর্মচারীদের কিছু অংশ, এমনই কিন্তু খবর উঠে আসছে। এই মুহূর্তে সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর খবর আসছে সুপ্রিম কোর্ট থেকে। জানুয়ারিতেই শুনানি রাজ্যের ডিএ মামলার, তবে বেঞ্চে থাকছেন না বিচারপতি দীপঙ্কর দত্ত। এজলাস বদলের জটে সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গিয়েছিল রাজ্যের ডিএ মামলা। ফের শীর্ষ আদালতে ধাক্কা খান রাজ্যের সরকারি কর্মচারীরা। রাজনীতির শিকার হলাম বলেছিলেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রধান মলয় মুখোপাধ্যায়। প্রায় এক মাস পর জানুয়ারির তৃতীয় সপ্তাহে হবে এই ডিএ মামলার শুনানি। আর বেঞ্চে যাঁর আগমন নিয়ে এত উচ্ছ্বাস ও উন্মাদনা ছিল সরকারি কর্মীদের মধ্যে, তিনিই থাকবেন না বলে জানা গেছে। এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে ডিএ মামলার শুনানি হবে জানুয়ারির তৃতীয় সপ্তাহে, তবে নতুন বেঞ্চে হবে শুনানি। আর এই নয়া বেঞ্চে থাকবেন না বিচারপতি দীপঙ্কর দত্ত। প্রসঙ্গত, বুধবার 14 ডিসেম্বর ডিএ মামলার শুনানি হওয়ার কথা ছিল, তবে বিচারপতি ঋষিকেশ রায় ও দীপঙ্কর দত্ত এই মামলা গ্রহণ করেননি। দুই বাঙালি ডিভিশন বেঞ্চে এই শুনানি হওয়ার কারণে সরকারি কর্মীরা বিষয়টি নিয়ে যে উচ্ছ্বাসিত তা ভালো চোখে নিচ্ছেন না সুপ্রিম কোর্ট, তাই তারা এই মামলা শুনতে অস্বীকার করেন। তবে ফের একবার সুপ্রিম কোর্ট থেকে খালি হাতে ফিরতে হয় রাজ্যের সরকারি কর্মচারীদের। উল্লেখ্য, বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চই রাজ্যের ডিএ মামলার শুনানি হচ্ছিল, তবে মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয় এই বেঞ্চে দীনেশ মাহেশ্বরী থাকছেন না, তার জায়গায় আসছেন সদ্য সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত দীপঙ্কর দত্ত। আর বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি দীপঙ্কর দত্ত দুই বাঙালির বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে অতি উৎসাহে ভাসছিলেন সরকারি কর্মীরা। তারা মনে করেছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত এই বেঞ্চে থাকার কারণে মামলার রায় তাদের পক্ষেই আসবে, কারণ কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন একাধিক মামলায় তৃণমূল সরকারের বিরুদ্ধে রায় দিয়েছিলেন বিচারপতি দত্ত। তৃণমূল সরকারের ঘুম উড়িয়ে দিয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। এবারও এরকম কিছু হবে এই আশা নিয়েই সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেন রাজ্য সরকারি কর্মীরা। আর তাতেই কিন্তু কপাল পুড়ল রাজ্য সরকারি কর্মীদের, অতি উৎসাহী কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের খালি হাতে ফিরতে হলো সুপ্রিম কোর্ট থেকে, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে সরকারি কর্মীদের এহেনও ব্যবহারে সুপ্রিম কোর্ট অসন্তুষ্ট হয়েছে বলেই জানা যায়। আর পিছিয়ে যায় ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানুয়ারির তৃতীয় সপ্তাহেই হবে শুনানি, তবে বেঞ্চে থাকবেন না বিচারপতি দীপঙ্কর দত্ত। তিনি কিন্তু চরম ক্ষুব্ধ এই আচরণে সরকারি কর্মীদের। বন্ধুরা, আপনারা কী বলবেন যে কারণে পিছিয়ে গেল রাজ্যের ডিএ মামলা? বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি ঋষিকেশ রায় দুই বাঙালি বিচারপতি ডিএ মামলা শুনবেন, অতি উৎসাহে কিন্তু গা ভাসিয়েছিলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু একাধিক পোস্ট হতে থাকে, যেহেতু বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি থাকাকালীন, তাই সুপ্রিম কোর্টেও কিন্তু এরকমই কিছু ঘটবে, এরকমই কিন্তু ডিএ মামলা রাজ্য সরকারের বিরুদ্ধে রায় দেবেন তিনি। কিন্তু এটা ভালো চোখে নেননি বিচারপতি দীপঙ্কর দত্ত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, তাই ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল, ডিএ মামলাটি গ্রহণই করতে রাজি হলেন না বিচারপতি দীপঙ্কর দত্ত। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই সব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।